পরে এআইটিইউসি নেতা শ্রীনিবাস কর বলেন, সারা দেশের ১২টি দাবির সঙ্গে ৩টি স্থানীয় দাবিকে গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে রয়েছে ৫ গ্রাম কাগজকলের কর্মীদের বকেয়া বেতন প্রদান করা, কাগজকল অবিলম্বে চালু করা এবং মহাসড়ককে খুব শীঘ্রই সচল করা। পরে বক্তব্য রাখতে গিয়ে সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, দুদিন ব্যাপী শ্রমিক ধর্মঘট শিলচরেও সফলতার সঙ্গে পালন করা হয়েছে। বুধবারের বন্ধ সর্বাত্মক পালন করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন। 8 জানুয়ারি এবং আজকে 9 জানুয়ারি দুই দিনের যে 48 ঘন্টার সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ডাকা হয়েছিল, আমরা সফলভাবে সেটাকে রূপায়িত করতে পেরেছি। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও যে সমস্ত দেশেই এই ধর্মঘটের একটা ব্যাপক সাড়া পড়েছে। আমাদের এখানে আজকে আমরা সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দিয়েছি এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিলচর শহরে মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন এবং এই ধর্মঘটটাকে তারা সফল করেছেন। 15 দফা দাবির ভিত্তিতে আমরা এই ধর্মঘটটা ডেকেছিলাম। মূলত এই দাবির অভিমুখটাই ছিল যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে উদারনীতি, সেই উদারনীতির বিরুদ্ধে আমাদের এখানকার এবং সমস্ত ভারতবর্ষের যে মানুষ, তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটাকে উগড়ে দেওয়া। এর মধ্যে আছে দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটা মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছে। অন্যদিকে মজুরি বৃদ্ধি হচ্ছে না। আজকে যেখানে ন্যূনতম 27,000 টাকা দরকার মাসিক, সেখানে আজকে 18,000 টাকা আমরা ন্যূনতম মজুরি আমরা ডিমান্ড করেছি সরকারের কাছে, সেটাও সরকার দিতে চাইছে না। অন্যদিকে আজকে 5 গ্রাম কাগজকল বন্ধ, প্রধানমন্ত্রী এখানে এসে একটি শব্দ উচ্চারণ করলেন না সেই 5 গ্রাম কাগজকল নিয়ে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে তারা তুলে দিচ্ছেন বেসরকারি হাতে। আমরা সেটাকে তীব্রভাবে প্রতিরোধ করার চেষ্টা করছি, যাতে আর্থিক ক্ষেত্রগুলি আজকে যেন মানুষের টাকা পয়সা নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়, যেটা আজকে হচ্ছে।